রেসিপিটা আমরা করব সেটা হলো কুমড়োর ভর্তা। এটা খুব কমন একটা রেসিপি, তো এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ, তাড়াতাড়ি করো, আমি কুমড়ো ভর্তা না দেখে থাকতে পারছি না বৌদি। বৌদি আস্তে কাটো, কুমড়ো দিয়ে আওয়াজ বেরোচ্ছে। কুমড়োগুলোকে একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো। জল দিয়ে কেন, তুমি ডেটল লাগিয়ে ধাও। আমরা কড়াইতে কিছুটা জল দেবো। কি কল কল জলের আওয়াজ। আর দেব অল্প একটু নুন। অল্প কিছু দিও না, যা দেবে পুরোপুরি দাও। তার মধ্যে আমরা এই কুমড়োগুলোকে দিয়ে দেবো। হ্যাঁ, দিয়ে দাও, কুমড়ো দিয়ে দাও, তেল দিয়ে দাও, ধনে পাতা দিয়ে দাও, তোমার যা ইচ্ছা তুমি তাই দিয়ে দাও। 10-15 টাইম লাগবে কুমড়োগুলোকে সেদ্ধ হতে। কেন, আধ ঘন্টা ধরে সেদ্ধ করলে হয় না? তুমি আধ ঘন্টা ধরে করো, আমি তোমায় কিচ্ছু বলবো না। মাঝে মাঝে একটু দেখে নেবো যে কুমড়োগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা। মাঝে মাঝে কেন, তুমি সবসময় দেখো, তুমি দেখতেই থাকো বৌদি। ওগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর কিছুক্ষণ পরে নামিয়ে ফেলবো। হ্যাঁ, সে তো কুমড়োর সাইজ দেখেই বুঝতে পারছি। কুমড়োগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার এগুলোকে নামিয়ে ফেলবো। নামিয়ে দাও, তুলে দাও, তুমি যা খুশি করো। কুমড়োগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। তেল দিয়ে দাও, তেল লাগিয়ে দাও, তুমি তেল দিয়ে যা খুশি করো। ভালোভাবে মেখে নাও। মাখো, ভালো করে মাখো, চটকে চটকে মাখো। আপনারা এটা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। বাড়িতে তো ট্রাই করবই, কিন্তু বাড়ির বাগানে এত বড় বড় কুমড়ো নেই। তো আপনারা প্লিজ বাড়িতে একবার ট্রাই করে দেখুন। একবার কেন, আমি বারবার ট্রাই করব। যদি আপনাদের এই ভিডিওটা খুব ভালো লেগে থাকে তাহলে আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো মানে সলিড লেগেছে বৌদি। হেই বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এন্ড সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।